পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ছিনতাই, গ্রেফতারকৃতরা রিমান্ডে। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার পাঁচ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মোহাম্মদ সগির, মোহাম্মদ সুমন মিয়া, মোহাম্মদ জাকির, মোহাম্মদ হামিদ আহমেদ সুহাগ ওরফে আরিফ এবং মোহাম্মদ জীবন। সোমবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ধানমন্ডি থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ময়নুল ইসলাম তাদের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার ধারাবাহিক অভিযানের এক পর্যায়ে ধানমন্ডি থানার আরেকটি ছিনতাই মামলার তদন্ত করতে গিয়ে পরিকল্পনামন্ত্রী ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি আইফোন, বিভিন্ন মডেলের দশটি ফোন, একটি ল্যাপটপ ও মোবাইলের ভাঙা বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত 21 মে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নিজ দফতর থেকে বেইলি রোডের বাসায় ফেরার পথে বিজয় সরণির ট্রাফিক সিগন্যালে সন্ধ্যা 7টার দিকে গাড়ির জানালা খুলে ফোনে কথা বলছিলেন। এ সময় এক ছিনতাইকারী মন্ত্রীর মোবাইল নিয়ে পালিয়ে যায়।